আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী তার পরিবার স্বাগত এবং তার ছেলে সুহেল তাজ এবং তার বোন সিমি মোটামুটি সবাই আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত এখন সুহেল তাজ মোটামুটি মাঠ গরম করে আছেন কিন্তু তিনি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না কিন্তু বিভিন্ন ইস্যুতে সোহেল তাজকে দেখা যায় বিভিন্ন ইন্টারভিউ দিতে এবং গতকাল শুক্রবার আমরা একটা ইন্টারভিউ দেখলাম সেখানে তিনি শেখ হাসিনার সরাসরি সমালোচনা করেছেন বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হ্যাঁ বলেছেন শেখ হাসিনা যে বিএনপিরা অনেক টাকা বানাইছে এখন আমাদেরও টাকা বানাইতে হবে এখন কথা হচ্ছে এটা কি তিনি সিরিয়াসলি বলছেন না হেসে রং করে ঢং করে বলছেন এটা একটা ম্যাটার এখন এই যে সোহেল তাজ তার পরিবার অনেক খ্যাতিমান একটা পরিবার এবং শেখ হাসিনার সাথে তাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে এবং এই যে সোহেল তাজ যাকে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছিলেন এবং পরে তিনি পদত্যাগ করে আমেরিকা চলে যান এবং বিভিন্ন ধরনের দলের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথাবার্তা আগেও তিনি বলেছেন কিন্তু তারপরও তার বোন সিমিকে তিনি মন্ত্রী আছেন শেখ হাসিনা এতে বোঝা যায় তার পরিবারের প্রতি শেখ হাসিনার সাথে তার সম্পর্ক অনেক ধীর এখন তিনি পদত্যাগ করলেন কেন এগুলো তিনি বলছেন যে তিনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না অর্থাৎ তাকে কাজ করতে দেয়া হচ্ছিল না এবং এটা ধারণা হচ্ছে তিনি শেখ হাসিনার কাছে বিচার দিয়েছেন কিন্তু তিনি হয়তো সেটার কোনো সমাধান দেননি এবং এটা শোনা যায় যে তার সমস্যা হয়েছিল সোহেল তাজের সমস ছিল শেখ সেলিমের সাথে এবং শেখ সেলিম নাকি তাকে মেরেছেন বা মারতে চেয়েছিলেন এই টাইপের কথাবার্তা বাজারে প্রচলিত আছে। এবং সুহেলতাজ নিজে বলছেন যে শেখ হাসিনা তাকে প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছেন গানে সুরে সুরে যখন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন বলছিলেন আমি চারে কাউকে ছাড়ি না ছাড়বো না এই ধরনের গান গেয়ে গেয়ে নাকি এটা বলছিলেন এখন সোহেল তাজের বিরুদ্ধে আবার অভিযোগ আছে যে বিডিহার বিদ্রোহ এবং তিনি অস্বীকার করেছেন বলছেন তখন তিনি ইউএসএ ছিলেন এবং তিনি ফোন করেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং একটা পদক্ষেপ নিতে চেয়েছিলেন কিন্তু তারা তাকে অ্যাভয়েড করেছেন বলছেন এগুলো প্রধানমন্ত্রী নিজে দেখবেন এবং এই সম্প্রতি আমরা দেখলাম যে ডিবি জলে যখন ছাত্রদেরকে ধরে নেওয়া হলো যখন থমথমে অবস্থা তখন তিনি সাহস করে আবার ওইখানেও গিয়ে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন এখন কথা হচ্ছে সুহেলতাজের অবস্থান অনেকটা অস্পষ্ট অর্থাৎ তিনি একজন প্রতিবাদী যুবক এবং সততার রাজনীতি করেন সত্য বলার চেষ্টা করেন এগুলো ঠিক আছে কিন্তু কথা হচ্ছে তাকে যেটা স্পষ্ট করতে হবে সেটা আওয়ামী লীগ করেন না করেন না না করলে কোন দল করেন নাকি দল করবেন তিনি বলছেন তার সাক্ষাৎ করে যে তিনি কি চান তিনি বলছেন বৈষম্যহীন সমাজ মানুষের বাক স্বাধীনতা মানবাধিকার এইসব বিষয়ে তিনি প্রতিবাদী এখন কথা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে কেউ কেউ বলছেন যে তাজকে আবার আওয়ামী লীগের নেতৃত্বে কোনো একটা বড় অংশে আনা হতে পারে আবার কেউ কেউ বলছেন না তিনি অন্য কোথাও যাবেন এবং শোনা যাচ্ছে যে যে ছাত্ররা আছে তারা যে দল করেছে এবং এই দল যদি তারা মোটামুটি সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করে সেখানে সোহেলতাজ যোগ দিতেও পারেন এখন এটা হচ্ছে শোনা কথা তবে তার পক্ষ থেকে একটা স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিশেষ করে তিনি আওয়ামী লীগ করেন কি করেন না আওয়ামী লীগের দলের সাথে আছেন কি না এবং তিনি যে হাসিনার বিরোধিতা করছেন হাসিনার বিপক্ষে কথা বলছেন এটা কেউ কেউ সাধুবাদ জানাচ্ছেন বলছেন তার সাহস আছে কারণ হাসিনার বিরুদ্ধে কথা বলা মোটামুটি কারোই সাহস নাই মানে কেউ দলের এমন কোনো লোক নাই যে হাসিনার বিরুদ্ধে কথা বলবে কিন্তু সেটা তাজ বলেন তবে অনেকেই মনে করেন যে তার বিরুদ্ধে কথা বলে মানে আওয়ামী লীগে থাকা বা জায়গা করা এটা কঠিন হবে এখন কথা হচ্ছে ছাত্রদের দলে তিনি আসতে পারেন কি পারেন না এটা মানে এটা একটা গুজবও হতে পারে বা সত্য হতে পারে এখন তাকে অফার দেওয়া হয়েছে কিনা বা তার কোনো ইন্টারেস্ট আছে কিনা অথবা আওয়ামী লীগ তাদের বলতে গেলে পারিবারিক দল এই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার পারিবারিক ভাবমূর্ত নষ্ট হয় কি না হ্যাঁ তার যে পিতার বা তার মাতার যে অবস্থান এই দলে হ্যাঁ মানে এটা নষ্ট হয় কিনা তো এই সব বিভিন্ন বিষয়ে সুহেলতাজের অবস্থান অনেকটা অস্পষ্ট অনেকে সুহেলতাজকে প্রতিবাদী ভাবলেও আবার আওয়ামী লীগের অনেক মনে অনেকেই মনে করেন সুহেলতাজ দলের জন্য ক্ষতিকর এবং শেখ হাসিনা অনেকটা তাকে হয়তো স্নেহ করেন স্নেহ করার কারণে যে এই সব দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে তিনি বহিষ্কার করতে পারতেন কিন্তু করেন নাই অনেকে মনে করেন মানে সে তার পরিবারের সদস্যর মতো তাকে হয়তো তিনি অত স্নেহ করেন বলে মানে একটু আশকার দিছেন এই আর কি কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি সে আলাদা তার ইচ্ছা হ্যাঁ তার নীতিবোধ এগুলো হচ্ছে আলাদা তিনি যে কোনো দলই করতে পারেন এটাও তার চয়েস কিন্তু কথা হচ্ছে সোহেল তার যেহেতু একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছেন তিনি তিনি রাজনীতিতে ছিলেন মন্ত্রী ছিলেন সুতরাং এই অবস্থায় অনেকে মনে করেন তার অবস্থা স্পষ্ট করা উচিত তিনি আওয়ামী লীগ না আওয়ামী লীগ বিরোধী তিনি কি ছাত্রদের সাথে না তিনি কারো সাথেই নন তিনি একা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ